मैं फिर भी तुमको चाहूंगा। বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার ফোনের স্ক্রিনে যে ভিডিওটা চলছে সেটা কিন্তু হলো একটা নাম আর্টের ভিডিও, তার সঙ্গে কিন্তু আপনারা আপনাদের যে কারো ছবি কিন্তু আপনারা লাগাতে পারবেন। এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু একদম সোজা, আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই ধরনের ভিডিও খুব সহজে তৈরি করব। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে আসতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপটা না থাকে তাহলে আমি নিচে কাইনমাস্টার অ্যাপের লিংক দিয়ে দেবো। আপনারা যদি আমার লিংক থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক দেখতে পাবেন না। আমি যে কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করছি আপনারা কিন্তু সেম কাইনমাস্টার অ্যাপ পেয়ে যাবেন। তো কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো প্রথমে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর তো এখানে আপনারা প্রথমে যে রেসিউটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে রেসিউটা নিয়ে নেবেন না, তো আপনারা এখানে মাঝখানের রেসিউটা নিয়ে নেবেন। তো আমি এখানে মাঝখানের রেসিউটা নিয়ে নিচ্ছি। মাঝখানের রেসিউটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা প্রথমে চলে আসবেন মিডিয়াতে। প্রথমে আপনারা মিডিয়াতে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বলে। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনার টিকচেনে ক্লিক করবেন। টিকচেনে ক্লিক করার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখান থেকে বড় করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা আবার টিকচেনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ডের প্রথমের দিকে চলে আসবেন আর লেয়ারে আপনারা এখানে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন আমার ফোনের স্ক্রিনে দেখে যে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন ডিসক্রিপশন বক্স থেকে, আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে সেই ভিডিওটা নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। করার পর পাশে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সে যখন ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। তো আপনারা এখন কি করবেন, আপনারা সিম্পলভাবে আপনারা এই ভিডিওতে একবার ক্লিক করবেন। আপনারা যে ভিডিওটা এখানে সিলেক্ট করে নিয়েছেন তো আপনারা এই ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো আমি এখানে নিচের দিকে চলে আসছি। আসার পর এখানে আপনারা ক্রোমা কি বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এই ক্রোমা কিতে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে অ্যানাবেল করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যানাবেল করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হালকাভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারা কিন্তু এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার টিকচেনে ক্লিক করবেন। টিকচেনে ক্লিক করার পর এখানে আপনারা আবার লেয়ারে চলে আসবেন প্রথমের দিকে এসে। তো আপনারা যখন লেয়ারে ক্লিক করবেন করার পর মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর আপনারা যার ফটোটা আর কি লাগাতে চান আপনারা সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সেই ফটোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে আপনারা তিন ডট দেখতে পাবেন। তো আপনারা এই তিন ডটে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন সেন্ড টু ব্যাক বলে। তো আপনারা এই সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা ভালোভাবে এখান থেকে আপনারা এটাকে জুম করে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো আমি এখানে জুম করে একটু বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এই ফটোটাকে এখন বড় করে দেবেন। তো ভিডিওটা যত দূর আপনারা সেই পর্যন্ত করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও বরাবর করে দিলাম। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা একবার এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার কাঁচের আইকনে চলে আসবেন। কাঁচের আইকনে আসার পর দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে গেল, ভিডিও বরাবর হয়ে গেল। তো আপনারা আবার এখানে প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পর এখানে আপনারা সিম্পলভাবে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে আসার পর আপনারা যার নাম লিখতে চান আপনারা কিন্তু এখানে তার নাম লিখতে পারেন। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি সুহানা। লেখার পর আপনারা কিন্তু এই নামটাকে আপনারা লম্বা করে নেবেন। তো লম্বা করার জন্য এখানে আপনারা একটা করে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখানে একটা কোণে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা অপশনে যখন ক্লিক করবেন তো আপনারা কিন্তু এখানে নামটাকে লম্বা করে নিতে পারবেন। তো আমি এখানে নামটাকে লম্বা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন কিন্তু আপনারা এটার ফ্রন্ট কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট চেঞ্জ করার জন্য এখানে আপনারা এতে চলে আসবেন। এতে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফ্রন্ট দেখতে পাবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ফ্রন্ট নিতে পারেন। তো আমি এখানে ডিসপ্লেতে গিয়ে একটা ফ্রন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এই ফ্রন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা
কন্ট্রাকে কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা যদি চান কালার চেঞ্জ করতে তো আপনারা কিন্তু কালার চেঞ্জ করবেন। তো এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটলাইন। তো আপনারা এখানে আউটলাইনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে অ্যানাবেল করে দেবেন। অ্যানাবেল করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো কালার কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ব্লু কালারটা নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে ভালোভাবে বসিয়ে দেবেন। ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখানে হালকা কালার দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখানে আপনার টিকচিনি ক্লিক করবেন। টিকচিনি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার সেই নামতে একবার ক্লিক করবেন। নামে ক্লিক করার পর এখানে আপনারা ইন অ্যানিমেশনে চলে যাবেন। ইন অ্যানিমেশনে আসার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি, সুইপ আপ। তো আপনারা এখানে সুইপ আপ করে নেবেন। সরি বন্ধুরা, এখান থেকে আপনারা সুইপ ডাউন করে নেবেন। ডাউন করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে স্লো করে দেবেন। একদম স্লো করে দেওয়ার পর এখানে আপনারা টিকচিনি ক্লিক করবেন। করার পর আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভিডিও আর কি রেডি হয়ে গেল। তো আপনারা যদি চান যে যে ফটোটা যে রয়েছে সেই ফটোটাকে আমি একটা অ্যানিমেশন লাগাবো, তো আপনারা কিন্তু এখানে অ্যানিমেশন লাগাতে পারেন। তো ফটোতে অ্যানিমেশন লাগানোর জন্য এখানে আপনারা ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা ইন অ্যানিমেশন চলে যাবেন বা আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন চলে যাবেন, যে কোনো একটা অ্যানিমেশনে চলে যাবেন। তো আমি এখানে ওভারঅল অ্যানিমেশনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আপনারা এই অ্যানিমেশনটা করে দেবেন। তিন নম্বর যে অ্যানিমেশনটা রয়েছে আপনারা এই অ্যানিমেশনটা করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা অ্যানিমেশন করছে ফটোটা। তো আমি আপনাদেরকে ভিডিওটা আরেকবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের একটা ফটো দিয়ে নামার্ট ভিডিও তৈরি হয়ে গেল। তো আপনারা যদি এখন কোনো সাউন্ড লাগাতে চান তাহলে কিন্তু আপনারা সাউন্ড লাগাতে পারবেন। তো সাউন্ড লাগানোর জন্য এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনারা কিন্তু যে কোনো সাউন্ড এখানে লাগাতে পারবেন। তো আমি এখানে একটা সাউন্ড লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আপনার একটা সাউন্ড লাগালাম আমি। তো আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওটা আপনারা কীভাবে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে আসতে হবে শেয়ার আইকনে। শেয়ার আইকনে আসার পর এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন ভিডিওটাকে। তো ভিডিওটাকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফোনে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।